तत्सवितुर्वरेण यं भर्गो देवस्य धीमहि धियो यो नः प्रचोदयात्। সঙ্গে সা
রে মরিয়া রহিল পড়িয়া সে পদেন হিলোয়া সংসার মজিয়া রহিল পড়িয়া সে পদেন হিকোয়া সঙ্গে সারে মজিয়া রহিল পড়িয়া সে পদেন হিলোয়া আপন করম ভুল যায় সমন আপন করম ভুল যায় সমন কহেল চনদা সঙ্গে সারে মজিয়া রখিলে পড়িয়া সে পদে নহিল আপন কর্ম ফলে কে দে মরে আপন কর্ম ফলে কে দে মরে জীবি কেন কাঁদে সে জানে না রে আপন কর্ম ফলে কে দে মরে জীবিতে বলে আসে যায় এই ভবের মাঝে দেখো দেখো এই ধরা ধরণীর পরে জীবি আসে যায় আর কেঁদে মরে আপন কর্ম ফলে কেঁদে মরে আপন কর্ম ফল সে দেবতা হোক গন্ধর্ব হোক কিন্নর হোক মানব হোক আর দানব হোক কর্মফলেই সুখী কর্মফলেই দুঃখী ইহা অন্যথা করার উপায় নেই বিশ্ব সংসারে সাবধান এখনো সাবধান সামনে পা ফেলার আগে একবার ভেবে দেখো তুমি কি করছো আজ আমরা সেই লীলাই শ্রবণ করছি পুরা কালে এক রাজা নামি চন্দ্র পুরা কালে এক রাজা নামে চন্দ্রজ ধ দেখো তার ভাগ্যে কি হল মৃগয়া করিতে গেল তার ভাগ্যে কি হল ভেবে দেখো ওরে মন তার ভাগ্যে কি ব্যর্থ হলেন চন্দ্রধ্বজ রাজা না কোনো শিকার পেলেন না
হায় রে দুর্ভাগা, আজ কার মুখ দেখেই না উঠেছিলাম, একটাও শিকার পাওয়া গেল না। এই তো মানব জীবন, কখনো আশার আলোয় ঝলমল করে উঠে মানুষের হৃদয়, আবার কখনো আশা হত হলে বেদনায় কুঁকড়ে উঠে মানুষ, কেঁদে উঠে প্রাণ। দয়াময় ব্যর্থতার কান্না, হেরে যাওয়ার কান্না জমে উঠে হৃদয়, শিকার না পেয়ে রাজা ঘুমিয়ে, কিন্তু ঘুম কি আর আসে? কোথা হতে দুর্গন্ধ না সাথে পশিনা, কোথা হতে দুর্গন্ধ না সাথে পশিনা, বলে সে লাগি মহারাজে নিদ্রা যে ভাঙি, যে ভাঙিলা বলে হায় হায় আমার কি হলো, বলে হায় হায় আমার কি হলো, দুর্গন্ধে নিদ্রা ভেঙে গেল আমি কার বাকি করেছিলাম, দুর্গন্ধে ঘুম ভেঙে গেল হায় হায় আমারে কি হলো। এই কে আছিস আমারই খাচ্ছিস, আর আমারই কর্মে তোরা নিযুক্ত হচ্ছিস না, দূর হয়ে যা আজ্ঞে মহারাজ, আবার আজ্ঞে মহারাজ, আমি ঘুমোতে পারছি না, এই দুর্গন্ধ কোথা থেকে আসছে খুঁজে দেখ। সর্বনাশ করেছে, এই হলো জীবন, একজনা ঘুমোতে পারেন না, আর একজনা ঘুমলেও তার ঘুমানো যাবে না, কর্মের ফল। চলো দেখি এই গভীর রাত্রে নিদ্রা ত্যাগ করে দুর্গন্ধ কোথা থেকে আসছে, কি হলো, চল না, খালি ঘুমোচ্ছিস। খুঁজতে বেরিয়ে পড়লেন দুইজনা রাজ সৈন্য, রাজ কর্মচারী। একথা চিরসত্য, কারণ এই ভগবৎ রাজ্যে সকলেই ভগবানের, তথাপি অজ্ঞানতার ফলে সে সব কিছুর মালিক মনে করে ভগবানের সেবা করে না, তাই তাকে দুঃখ পেতে হয়, তাই তাকে যন্ত্রণা পেতে হয়। রাজারও তাই হল, ঘুম হল না। ওই গভীর জঙ্গলে কে যেন গান গেয়ে উঠল, পরম দয়া কৃষ্ণ গোপাল, পরম দয়া কৃষ্ণ গোপাল, আমি যে তোমারি কাঙা, আমি যে তোমারি কাঙা,
যাই প্রভু, তুমি যেন মোরে ভুলো না, আমি যদি প্রভু ভুলে যাই তোমারে, তুমি যেন ভুলো না মোরে। আমি আর পারি না দয়া মা, এই কৃষ্ণ ব্যাধির যন্ত্রণা আর আমি পারছি না। তবে তুমি আমাকে আরো জ্বালা বাড়িয়ে দাও, যে জ্বালার মধ্য দিয়ে আমি তোমাকে ডাকবো, আমায় দেখা দাও, আমায় দেখা দাও, আচ্ছা ভাই এ কি ভগবানের লীলা বলো তো, একজনার দশ জনা ছেলে আর একজনার নাই, একজনা খাবারটা খেয়ে ফেলে দেয় আর একজনার পেট ভরে, একজনা বিষ্ঠা ত্যাগ করে আর একজনা বহন করে, একজনা গাড়িয়ে চড়ে আর একজনা গাড়ি টানে, একজনা পথ চলে আর একজনা তার মাথায় ছাতা ধরে, একই ভগবানের লীলা বলতো ভাই। মহারাজ ঘুমোবেন তাই আমাদেরকে পাঠিয়ে দিলে এই দুর্গন্ধের কারণ জানতে, কি কর্ম করেছিলাম রে আমাদের শান্তি নেই, আমাদের সুখ নেই। বিধির লিখন কে করে খণ্ড, কেহ না করিতে পারে, তিনি করাই যেমন করি তেমন কেহ না বুঝিতে পারে। বিধির লিখন কে করে খণ্ড, কেহ না বুঝিতে পারে, তিনি করাই যেমন করি তেম কেহ না করিতে পারে। আমাদের কর্ম দোষে এমন হল, আমাদের কর্ম দোষে এমন হল, এই দুঃখের কথা কথা বলবো কারে, এ দুঃখের কথা বলা যায় না, দুঃখের কথা বলবো আমাদের ব্যথায় ব্যথায়,
চলে গেল হৃদয়ার তো কৃষ্ণ বলে না গো ব্যথায় ব্যথায় জ্বলে গেল। গান পরে গাইবে, বন্ধ করুন গান, তাহলে আপনারই দুর্গন্ধ। ছি ছি ছি, সারা গায়ে দুর্গন্ধ, রক্ত পুঁজে ভরা। যান যান বলছি, দূরে যান, এই জঙ্গল থেকে বেরিয়ে যান। ওরে কারা তোরা রে, আয় আয় বাবা, ভালো লাগে না একা একা গাই, একা একাই থাকি, কেউ হরিনাম শোনে না, কেউ আমায় ডাকে না। আহ কি জ্বালায় পড়লাম, আমরা কি তোমার গান শুনতে এসেছি? হ্যাঁ তাই হবে, এ দুনিয়ায় সকলে সবার কথা শোনে, ভগবানের কথা কেউ শোনে না। এ দুনিয়ায় সবাই পরকে আপন করে, আপনকে ভুলে যায়। কত বন্ধু থাকে সংসারে, সাধু গুরুকে কজন বন্ধুরূপে গ্রহণ করে। তা কেন এলি বাবা আপনার দুর্গন্ধে? আমাদের মহারাজ ঘুমোতে পারেন না, এই রাজ্য তাঁর, তাই আপনি চলে যান এখান থেকে। ওরে আর হরিনাম শুনে সংসারে অশান্তি হয়, সব ছেড়ে জঙ্গলে এসেছি, আবার আমাকে চলে যেতে হবে, বলিস না বাবা, বলিস না। হেন বেলা দৈবক্রমে উপস্থিত হয়ে গেলেন মহারাজ, এ কি করছো তোমরা? তাহলে এই দুর্গন্ধ, কি পৌঁছা দুর্গন্ধময় দেহ, এই নিয়ে তুমি আমার ঘুম ভাঙাচ্ছ? যাও এখান থেকে। কে বাবা, আগে মহারাজ আমি হরিনাম গাইছি দীর্ঘদিন, এই গাছের তলায় বসে কোথায় যাই বাবা, কোথায় যাই বাবা। আপনি মর্তলোকে যান কি নরকে যান, জমালয়ে যান, আমার তাতে যায় আসে না, দূর হয়ে যান এখান থেকে। মহারাজ কি করলেন আপনি, কি করে আপনি রাজা হলেন? রাজা তো বিষ্ণু অংশে জন্ম হয়, রাজা তো প্রজা পালন করে, যে পালনের মধ্য দিয়ে ধর্ম থাকবে, যে পালনের মধ্য দিয়ে নীতিজ্ঞান থাকবে, আপনার কি তাও নেই? ক্ষত্রিয়ের ধর্ম হলো সাধুকে রক্ষা করা, মানুষের উচিত হল সাধুকে সম্মান দেওয়া, সাধু জীবের কল্যাণের জন্য কৃষ্ণ নাম গায়, আর তুমি তাকে? তবে শোন মহারাজ, তোমাকে আমি অভিশাপ দান করলাম। অভিশাপ? হ্যাঁ অভিশাপ, যে অভিশাপ তোমার জীবনে এক শিক্ষার বিষয় হয়ে দাঁড়াবে। শোন মহারাজ, আমি তোমায় অভিশাপ দিলাম, আমার এই দুর্গন্ধময় দেহটাকে দেখে তুমি মানব হয়ে তুমি যেমন ঘৃণা করলে, তাই তোমায় অভিশাপ দিলাম তোমার শরীরে শূল ব্যাধি হো। রন্ধে রন্ধে, তন্ত্রে তন্ত্রে, শিরায় শিরায় যন্ত্রণা অনুভব করবে, আরো অভিশাপ দিলাম। দেহান্তের পরে তুমি সর্পযোনি লাভ করবে, যে সর্পযোনির মধ্য দিয়ে তুমি অনুভব করবে কুর হওয়া, এই খল স্বভাবের পরিণাম কি?
আমায় অভিশাপ দিবে, তাহলে তুমি নিজেই কেন ব্যাধিগ্রস্ত? হায় রে, হায় রে দুর্ভাগাজি, এই নয়ন দিয়ে কি বৈষ্ণব চেনা যায়? এই চিন্তা দিয়ে কি ভগবানকে জানা যায়? চিনতে পারলি না রে, এই ব্যাধির অভিনয় করে তোকে কত বড় পরীক্ষা নিয়ে চলে গেল। অহংকারী চন্দ্রধ্বজ রাজা স্বীকার করলেন, জীবেরও তাই গতি, স্বীকার করো আর না করো কর্মফল তোমাকে নিতেই হবে। হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে, হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে, হরে মুরারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে, হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে, কলি রপীড়নে ব্যথিত জীব গণে, হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে, বল হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে, জীবের কি দুর্দশা, সাধু সঙ্গ করে না, হরি কথা শোনে না, সৎ ব্যক্তির সঙ্গ নেয় না, বারবার ভুল পথে পাড়ি দেয়, বারবার সে দুঃখের জ্বালায় পড়ে, চন্দ্রধ্বজেরও হয়েছে তাই, স্বীকার করল না, এখন শূল ব্যাধির যন্ত্রণা সইতেও পারে না। নারায়ণ নারায়ণ, দেখি একটু দয়া করা উচিত, মহতের কার্যই তারিতে পাম নিজ কার্য নাই তবু জান তার ঘর, কাজ নাই দরকার নেই তবু যায়, জীবের কল্যাণের জন্য যায়। নারায়ণ নারায়ণ নারায়ণ, এ কি হলো আজ যে শঙ্খ বাজলো না, আজ যে ঘন্টা বাজলো না,
কেন এমন হলো? রাজবাড়ি এমন নিস্তব্ধ কেন? হরিব কে? দেবর্ষি নারদ, আসো বসো। এ কি হয়েছে আপনার? আপনি বুঝি? হ্যাঁ, আজ কতগুলো রাত্রি ঘুমোতে পারি না, আজ কতগুলো দিন হয়ে গেল আমি কিছু খেতে পারি না, শুধু যন্ত্রণা, শুধু ব্যথা, সারা শরীরটা জ্বলে গেল, পুড়ে গেল। একটা উপায় করে দেন না রাম, আর যে আমি পারি না। নারায়ণ নারায়ণ নারায়ণ। এক কাজ করুন না, রাজবৈদ্যগণকে খবর দেন, তারা এলে আপনার ব্যাধি ভালো হয়ে যাবে। হ্যাঁ, সেই ভালো, সেই ভালো। হ্যাঁ, বেলা রাজবৈদ্য আসিল তথা, হ্যাঁ বেলা রাজবৈদ্য আসিল তথা, কাঁধে ঝুলে হাতে লাঠি ধীরে ধীরে যা, কাঁধে ঝুলি হাতে লাঠি ধীরে ধীরে যা, কাঁধে ঝুলি হাতে লাঠি, হ্যাঁ বেলা রাজবৈদ্য আসিল তথা। ব্যাধি হয়ে যাচ্ছে বলো গো আমার, কেবল আমার দেখিলে ব্যাধি পালাই রাজা, বলো কি বা হয়েছে, কি বা হয়েছে, বলো বলো আমায় বলো, কি বা হয়েছে, বলো বলো আমায় বলো কি বা হয়েছে। কত বৈদ্য এলো গেল না যায় তাহার গোনা, কত বৈদ্য এলো গেল না যায় এ তার গোনা, কত বৈদ্য বাবা বাবা, কত বৈদ্য এলো আর কত বৈদ্য গেল, কিন্তু রাজার যেমন ব্যাধি তেমনি রইল আরোগ্য হল না, রাজার যেমন ব্যাধি তেমনি রইল আরোগ্য হল না, না আরোগ্য হল না, না না আরোগ্য হল না, আর যেমন ব্যাধি তেমনি রইল আরোগ্য হল না, যেমন ব্যাধি তেমনি রইল। ওই কি করিবে কোথা যাবে তেমন, কি করিবে কথা, এ যে কর্ম ফলে ছাড়ে না তারে, জীবের দশা এই তো হলো, কি করিবে বলো, কি করিবে বলো, কি কোথায় যাবে। কিন্তু আমার আমার ব্যাধি তো তেমনি রইল, এখন কি হবে উপায়,
বলে দাও, বলে দাও দয়া বলে আত্মীয় বলো, স্বজন বলো, বান্ধব বলো, কেউ নেই, কেউ নেই গো, এই দুঃখের ভার ভাগ করে নেওয়ার বন্ধু কেউ নাই। একমাত্র দীনবন্ধুর স্মরণ ছাড়া কেউ নাই, কেউ নাই। নারদ ঋষি বাজাই বিনা রাধিকা রমন নামে, নারদ ঋষি বাজাই বিনা রাধিকা রমন নামে, ভকত গীত স্বামে মধুর নাম মনি উদিত হয়, ভকত গীত স্বামে নারদ ঋষি বাজায় বিনা রাধিকা রমন নামে, রাধিকা রমন নামে মধুর কৃষ্ণ নাম, নারদ ঋষি বাজায় বিনা রাধিকা রমন নামে, আজ নারদ ঋষি বাজায় বিনা রাধিকা রমন নামে, রাধিকা রমন নামে, নারায়ণ নারায়ণ নারায়ণ, দেবশ্রী নারদের জয় হোক, দেবশ্রী নারদ আমাকে বাঁচান আমাকে। শুনুন মহারাজ, ব্যাধি দুই প্রকার, একটা হলো দেহের ব্যাধি আর একটা হলো ভব ব্যাধি। আমাদের আত্মীয় স্বজন খুব ভালোবাসে, এরা আমাদের দেহের আরোগ্য করতে পারে মহারাজ, কিন্তু শতজন্ম চেষ্টা করলেও আমাদের সংসার ব্যাধি ভালো করতে পারবে না, পারবে না, পারবে না। আপনার ব্যাধি ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাবে। আহ, কি শুভ বার্তা আমায় শোনালে, বলুন কি উপায়ে? একমাত্র উপায় হলো ওই ব্রহ্মার মানস সরোবরে দুটি হংস আছে, সেই হংস দুটিকে ধরে আনতে হবে, তারপর তারপর আর কি, তাদেরকে বধ করে রন্ধন করে তোমাকে গ্রহণ করতে হবে, আর তারপরেই তোমার ব্যাধি মুক্ত হয়ে যাবে। নারায়ণ নারায়ণ নারায়ণ, রাধে কৃষ্ণ গোবিন্দ
গোপাল বোন রাধার মন হরি কৃষ্ণ কৃষ্ণ বোন রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বোন রাধার মন হরি কৃষ্ণ কৃষ্ণ বোন রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বোন রাধার মন হরি কৃষ্ণ কৃষ্ণ বোন রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বোন রাধার মন হরি কৃষ্ণ কৃষ্ণ বোন গিরিধারি গোবর্ধন বোন জড়জীব বুঝতে পারে না, বিষয়ের আবর্ত থেকে বুঝতে পারে না। এখন আমি দেখব কেমন করে মানস সরোবরের হংস ধরে। নারায়ণ নারায়ণ। রাজার লোকেরা তো খুব ছুটা দৌড়া করে পৌঁছে গেল মানস সরোবর। ও বাবা, কি অপূর্ব দেখতে! এখানে দেখছি পাখির গান, ভ্রমরের গুঞ্জন, কি অপূর্ব বাতাস, কি অপূর্ব সৌরভ! আমরি মরি, এমন সৌরভ, এমন আনন্দময় পৃথিবী আছে এর আগে আমাদের জানা ছিল না। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, হংস কিন্তু ধরা গেল না। ব্যর্থ কাম হয়ে ফিরে এলো মহারাজের কাছে। মহারাজ কি জয়! মহারাজ কি জয়! এনেছিস? কই দে, এনেছিস হংস কোথায়? আজ্ঞে মহারাজ, দৈব যখন বিড়ম্বনা হয় এইরকমই হয় মহারাজ। ওই লোক ঠকানো, ওই কুন্দলে নারদ ঠাকুর তোমায় মিথ্যে বলে গেল। আসলে ওগুলো ছদ্মবেশে অন্য কেউ হংসরূপে আছে, ওদেরকে ধরা যায় না। হ্যাঁ, তাই হবে। দৈব যখন কারো সহায় না থাকে তার এমনই হয়। তাহলে কি দেবতাও পর্যন্ত আমাকে? নারদ ঋষি কিন্তু আবার উপস্থিত হলে। একবার ভজলে মনুয়া, কৃষ্ণ নামে ভজলে মনুয়া। একবার ভজলে মনুয়া, কৃষ্ণ নামে ভজলে মনুয়া। একবার ভজলে মনুয়া, কৃষ্ণ নামে ভজলে মনুয়া। ভজলে মনুয়া মনুয়া, মনুয়া।
মনুয়া, কৃষ্ণ নামে ভজলে মনুয়া, একবার ভজলে মনুয়া, কৃষ্ণ নামে ভজলে মনুয়া। বাপ মাতা কি জরুর লড়কা, কই নেই হে আপনা, বাপ মাতা কি জরুর লড়কা, কই নেই হে আপনা। संसार है आजब कारखाना, ये संसार है आजब कारखाना, भोजले मनुआ, कृष्ण नाम भोजले मनुआ, एक बार भोजले मनुआ, कृष्ण नाम भोजले मनुआ, भोजले एक बार भोजले, अरे भोजले मनुआ, भोजले मनुआ, एक बार भोजले মনুয়া, কৃষ্ণ নাম ভজলে মনুয়া। নারায়ণ নারায়ণ নারায়ণ। দাঁড়ান দাঁড়ান দেবর্ষি নারায়ণ, শেষে কিনা সাধুরাও প্রবঞ্চক। হ্যাঁ মহারাজ, মানুষ যখন নিজেই প্রবঞ্চক হয়, নিজে অসাধু হয়, তার চোখ দিয়ে তার চিন্তা ভাবনা দিয়ে সে দুনিয়াটাকে সেরকমই দেখে। তাহলে আপনি কি বলতে চান? আপনি না, আপনাকে আমি ঠকাই না। আপনি ব্যাধি আরোগ্যের আনন্দে আমার কথা শেষ না হওয়াতেই আপনি চলে গিয়েছেন। আসলে কি জানেন, ব্রহ্মার মানস সরোবর যেমন দিব্য, ওই দুটি হংসও তেমনি দিব্য। যে কোনো মানুষ তাকে ধরতে পারে না। আপনি আপনি কোনো সাধুকে সেখানে প্রেরণ করুন, দেখবেন আপনি হংস ধরে আনতে পারবে। বাহ, ওরে কে আছিস? আমার রাজ্যে কি কেউ সাধু নেই? যা, ওই দুটি হংসকে ধরে আনতে পারলে যা চাইবে তাই। এই ঘোষণা শ্রবণ করে লোভী মানুষের দল বলে উঠল, আগে আপনার যদি মনে হয় তাহলে আমাকেই বলতে পারেন, কারণ আমি তো বেশ কিছুদিন হলো সাধু হয়ে গিয়েছি। নারদ ভাবলেন, কবে থেকে সাধু হলো কে জানে বাবা। তো দেখা যাক, নূতন করে তিলক দিয়ে মালা গলায় পরে বেরিয়ে পড়ল, বেরিয়ে পড়ল মানস সরোবরে। আশ্চর্য হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল, সেই দুটি হংস মাথা নিচু করে ওই সাধু বেশধারী ভণ্ডের কাছে চলে এলো। একই একই চমৎকার, একই অলৌকিক লীলা। ওরে ভাই, আমি তো সাধু নয় রে, তবু কেন এমন করে ধরা দিল? আজ থেকে আজ আর এই পথে না, আজ থেকেই সাধু হব। হংস দুটি ধরে আনল, হলেই বা সে বেশধারী সাধু বেশকে সম্মান দিয়েছে দুটি হংস। খাঁচার মধ্যে বন্দী হলো দুটি হংস, রাত্রি শেষ হলেই বিনাশ করা হবে। কিন্তু গভীর রাত্রিতে সেই দুটো হংস বলে উঠল, মহারাজ আপনি ভুল করছেন, আপনার এই ব্যাধির কারণ অপরাধ, আবার আমাদের যদি বিনাশ করেন আপনার ব্যাধি আরো বেড়ে যাবে। কাউকে বিনাশ করে, কাউকে কষ্ট দিয়ে, কাউকে আঘাত করে কখনো সুখী হওয়া যায় না মহারাজ। তাহলে আমি কেমন করে মুক্তি পাব বলে দাও। আছে উপায়,
আপনার মনে পড়ে এক সাধুকে আপনি তিরস্কার করে জঙ্গলের বাইরে বের করে দিয়েছিলেন, সেই সাধু আপনাকে অভিশাপ দিয়েছিল। ও তাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার বেশ মনে পড়ছে। তাহলে উপায়, তাড়াতাড়ি গিয়ে তার দুখানি চরণ ধূত করে আপনি জল পান করুন। বাহ, কিন্তু তোমরাই যে সত্য বলছো তার প্রমাণ এখনো অবিশ্বাস, না হয় খাঁচার মধ্যে বন্দী থাকলাম, তুমি যদি মুক্ত হও আমাদের মুক্ত করে দিও। কোটি কোটি জন্মের প্রারব্ধ কর্মরাশি জীবকে সাধু চিনতেও ভুল করিয়ে দেয়, বিশ্বাস করতেও পারে না, ঈশ্বরের চরণে শরণাগতিও হতে পারে না। তবুও ব্যাধি আরোগ্যের আশা নিয়ে চলল সেই জঙ্গলে অগস্ত ঋষির কাছে। তুহারে চরণে মন লাগু রে, 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 তুহারে চরণে মন লাগু রে। কৃষ্ণা 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 হে, ওই তো গান গাইছি। তুহারে চরণে মন লাগু রে, তুহারে চরণে মন লাগু রে, প্রণাম চরণে। কে কে তুই? ক্ষমা কর। কে তুই? আমাকে ক্ষমা কর, আমি সেই রাজা, আমি সেই দুর্ভাগা যাকে আপনি অভিশাপ দিয়েছেন। আজ কেন এসেছিস? কর্মের ফল স্বয়ং বিধাতাও খণ্ডন করে না, আবার ছুটে এসেছি। আপনার দুটি চরণ ধৌত জল আমাকে পান করতে দেয়। আগে অসুরদের সঙ্গ করেছিলি, আমায় চিনতে পারিস না, এখন বোধহয় সাধু সঙ্গ করেছিস, তাই আমার চরণ ধৌত জল পান করার ইচ্ছা প্রকাশ করছিস। নে, দুর্গন্ধময় এক পোছা গলিত কুষ্ঠ চরণ বের করে দিলে। না, পারবো না, এই রক্ত পুঁজ এই কীটযুক্ত জল আমি কেমন করে খাবো? তাহলে যা, ফিরে যা, ফিরে যা, চলে যায় এখান থেকে, চলে যাব, কি নিয়ে মাগব? আপনার আরেকটি চরণ আছে, সেইটা আমাকে দাও। এই নে, একে যে তার চাইতেও আরো বেশি দুর্গন্ধ পোঁচা রক্ত পুঁজে ভরা, কিন্তু দেরি করলে যদি জীবন সমাপ্তি হয়ে যায়। পরিশেষে সেই জল ধৌত করে
সেই চরণামৃত পান করতে গিয়ে ঘৃণায় মুখ ফিরিয়ে নিলে। পান না করে মাথায় তুলে নিলে কৃষ্ণা। একে আপনি হাসছেন, হাসব না, যদিও সাধু সঙ্গ করলি মন থেকে তোর ঘৃণা দূর হলো না রে। গাছ কেটে দিলেও যেমন সে একেবারে মরে যায় না, মানুষের মৃত্যুকাল পর্যন্ত অহংকার যায় না। যা, ব্যাধিটা তোর দূর হলো ঠিকই, কিন্তু অন্তকালে চা শরণং তাতলে বরং, এই দেহান্ত হলে পরবর্তী কালে তোর সর্পজনী হবে দয়াম কৃপা হার, আমাকে নরকে হার, আমাকে নরকে নিমজ্জিত করবেন না, আর হবে না। মনুষ্য জীবনে সুযোগ একবারই আসে, কি দয়া। বৈষ্ণব ঠাকুর করুণা সাগর, এ দাসে করুণা করে। বৈষ্ণব ঠাকুর করুণা সাগর, দাসে করুণা করে। বৈষ্ণব ঠাকুর করুণা সাগর, এ দাসে করুণা করে। বৈষ্ণব ঠাকুর করুণা সাগর, এ দাসে করুণা করে। দিয়া পদ ছায়া শোধই হে আমায়, দিয়া পদ ছায়া শোধই হে আমায়, দিয়া পদ ছায়া শোধই হে চরণ ধরি। আমি তোমার চরণ ধরি, আমায় দয়া কর বৈষ্ণব গোসাই, আমায় দয়া কর বৈষ্ণব গোসাই, ধরি তোমার চরণ ধরি, আমায় দয়া কর বৈষ্ণব গোসাই, এত করে যখন কাঁদছিস তখন তোকে একটা উপায় বলে দি যা, বলুন দয়া মা, আমার কি উপায় আছে আমায় বলুন। যা, ওরে বৈষ্ণব চরণ ধুলি কখনো বিফলে যায় না রে, কখনো বিফলে যায় না। তুই যখন ওটা তোর মস্তকে রাখলি বৈষ্ণবীর চরণামৃত, তবে যা ভাবি কালে আগামী দ্বাপরের শেষ ভাগে ভগবান শ্রীকৃষ্ণ যখন অবতীর্ণ হবেন বৃন্দাবনে,
সেই বৃন্দাবনে তুই কালী ও নাগ রূপে জন্মগ্রহণ করবি, আর স্বয়ং লীলা পুরুষোত্তম ভগবান কৃষ্ণ তোর মস্তকের উপরে তার চরণ কমল দিয়ে নর্তন করবে, তোকে চরণ দেবে, তুই কৃপা লাভ করে জীবন ধন্য হয়ে যাবি। হরি হরি হরি, কত দয়া কত কৃপা দয়া। আমি চাই না, আমি চাই না, আমি অন্য কোনো জন্ম চাই না, যে জন্মে কৃষ্ণ পাওয়া যায়, যে জন্মে তার চরণ লাভ করা যায়, আমি সেই জন্ম চাই। হোক সে সর্পজনী, হোক সে বৃক্ষজনী, হোক সে কীট পতঙ্গ, সেই সে জনম ধন্য যে জনমে পায় কৃষ্ণ চরণ রজ। জীবন অনিত জান হোসা, তাহে নানা বিধ বিপদ ভাব। জীবন অনিত জান হোসা, তাহাতে বিপদ বিপদ ভাব। যতনে তুমি নামাশ্রয় করি, যতনে তুমি থাক হয়াপন কাজে। জীবন অনিত জান হোসা, তাহে নানা বিধ বিপদ ভাব। চরমে পড়িবে লাজে। জীবন অনিত জান হোসা, তাহে নানা বিধ দুঃখ ভার। জীবন অনিত জান হোসা, তাহে নানা বিধ বিপদ। ধন্য ধন্য আমার জীবন, এইবার আমায় কৃপা করুন, আমি নিজ গৃহে যাই। যা যা, তুই গৃহে গিয়ে যে হংস দুটিকে বন্দী করে রেখেছিস, যা তাদের ছেড়ে দে। আনন্দে আনন্দে আত্মহার হয়ে ছুটলেন গৃহ মাঝে। কোথায় কোথায় তোমরা মহাপুরুষগণ, কোথায় কারা তোমরা? আপনাদের কৃপায়, আপনাদের দয়ায় আজ আমি সিদ্ধি লাভ করলাম। যদি সাধু সঙ্গ না করতাম, বৈষ্ণবের চরণ ধুলি পেতাম না, বৈষ্ণবের চরণ ধুলি যদি না পেতাম, আমার জীবনে গোবিন্দ চরণামৃত পেতাম না। আপনারা কারা, দয়া করে বলুন আপনারা কারা? আমাদের পরিচয়ে খাস নেই, তুমি মুক্ত হয়েছ, আমাদের মুক্ত করে দাও। আর শোনো, নামে সুধা পান করো অবিরাম, নামে সুধা পান করো অবিরাম, নামে সুধা পান করো অবিরাম, মন নাম সুধা পান
চোদ্দ ভুবন মাঝে, এই চোদ্দ ভুবন মাঝে বদন ভোরে নাম বলরে, একবার বদন ভোরে নাম বল রে, এই জগত তারণ প্রতীতি পাবন বদন ভোরে নাম বল রে, তারণ প্রতীতি পাবো